হ্যালো, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নে অবস্থিত মুসাপুর ক্লোজার এলাকা থেকে। অপার সবুজের সমারোহ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় নির্মিত এই ক্লোজার এলাকাটি মিনি কক্সবাজার বা মুসাপুর সমুদ্র সৈকত নামেও সুপরিচিত। আজ আমরা এই মুসাপুর ক্লোজার এলাকাটি ঘুরে দেখব, উপভোগ করব এর প্রাকৃতিক সৌন্দর্য এবং জানব আরও কিছু তথ্য। প্রকৃতির অপরূপ সৃষ্টি মুসাপুর ক্লোজার এলাকা। সবুজ প্রকৃতি, বন্যপ্রাণী, পাখির ঝাঁক, ফরেস্ট বাগান, ফেনী নদীর মাঝে ক্লোজার, 23 ভ্যান্ট রেগুলেটর, জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে এ যেন এক অন্যরকম নয়নাভিরাম সৌন্দর্যের জগৎ। সাগরে যখন জোয়ারের পানি উতলে ওঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুসাপুর ক্লোজার এলাকায়। তটরেখায় আছড়ে পড়ে ছোট বড় ঢেউ। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থের সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে এই মুসাপুর ক্লোজার এলাকায়। চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিভিন্ন রকমের গাছ পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানাতে সদা প্রস্তুত। বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, বিশাল সৈকত, নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ, জোয়ারভাটা ও জেলেদের কর্মময় ব্যস্ততা এই এলাকায় নির্মল মুগ্ধতা ছড়ায়। পর্যটক ও প্রকৃতি প্রেমীদের ট্রলারে করে ঘুরে বেড়ানোর এবং সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার এই মুসাপুর ক্লোজার এলাকায়। তাই দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে মুসাপুর ক্লোজার এলাকা। ক্লোজার নিকটবর্তী চরের মধ্যে প্রায় 3,000 একর ভূমি জুড়ে রয়েছে সবুজ বৃক্ষের বনাঞ্চল মুসাপুর ফরেস্ট। 1969 সালে পরিকল্পিতভাবে চালু করা এই বনাঞ্চলে রয়েছে ঝাউ, কেওড়া, পিটালি, খেজুর, লতাবল, গেওয়া, শনবলই, বাবুল নাটাই, আকাশমণিসহ বিভিন্ন ছোট প্রজাতির বৃক্ষরাজি এবং শিয়াল, বনবিড়াল, সাপসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। বনের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটু ভেতরে প্রবেশ করলে পাওয়া যায় শীতল ছায়া এবং কোথাও কোথাও বিশাল খোলা জায়গা। আর পাশেই রয়েছে দিগন্তজোড়া সৈকতের অপার মাধুর্য। নোয়াখালী জেলা শহর থেকে যে কোনো গাড়িতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে পৌঁছে স্থানীয় পরিবহনের মাধ্যমে সহজেই মুসাপুর ক্লোজার এলাকায় যাওয়া যায়। তাছাড়া ফেনী জেলার সোনাগাজী উপজেলা হয়েও যাওয়া যায় মুসাপুর ক্লোজার এলাকায়। ভ্রমণ পিপাসুদের ভ্রমণ পিপাসা মেটানোর এক অনন্য স্থান এই মুসাপুর ক্লোজার এলাকা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।